কলেজে কি ধরনের প্রস্তুতি রয়েছে আমরা দেখাবো না, তা কি করে হতে পারে, সে কারণে কিন্তু আমরা সোশ্যাল বাংলা পৌঁছে গেছি এই মুহূর্তে একদমই মিউজিক কলেজে। এবং মিউজিক কলেজে প্রথমেই ঢোকার পক্ষে খুব সুন্দর ফুলের মাধ্যমে আলোচনা করেছে তারা, এবং সেখানে ফুলের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ আলোচনাটা সাজিয়ে দেওয়া হয়েছে। সেখানে যদি আমরা দেখতে পাই যে গাঁদা ফুলের পাপড়ি, গোলাপ ফুলের পাপড়ি রয়েছে, এবং তার সাথে কিন্তু ভিতরে বাঁধাকপি যে রয়েছে, বাঁধাকপির পাতা এবং প্রদীপ, মঙ্গল প্রদীপ রয়েছে, আপনারা দেখতেই পারছেন। এবারে কিন্তু আমরা ধীরে ধীরে প্রবেশ করব, একদম কপর দরজা রয়েছে, কপর দরজায় যেহেতু আর্ট কলেজ পাশেই রয়েছে অবশ্যই আলপনা খুব সুন্দর হবে। সেখানে কিন্তু খুব সুন্দর একটি আলপনা আমরা দেখতে পাচ্ছি, এবং এই আলপনা কিন্তু খুব সুন্দর অন্যান্য আলপনা আজকে আমরা এমবিবি কলেজে ও বিবিএমসি কলেজেও আলপনা দেখেছি, কিন্তু বা এখানের আলপনাটা একটু বিশেষ সুন্দর বলা যেতে পারে। এবারে কিন্তু আমরা অবশ্যই উপস্থিত রয়েছি একদমই মিউজিক কলেজে, এবং এখানে দেখতে পাচ্ছি যে গোটা কয়েক ছাত্র রয়েছে, ওনারা কিন্তু কিছুক্ষণ আগে আমি দেখছিলাম যে ঢাকের সাথে মত্ত ছিলেন, আমরা কথা বলে নেব। আপনার নাম? সৌরেন বিশ্বাস। কোন সেমিস্টার? থার্ড সেমিস্টার। থার্ড সেমিস্টার। ঢাক বাজাচ্ছিলেন দেখছিলাম, আমাদের শোনাবেন কি আবার? আমি না, স্যার বাজাচ্ছিল, স্যারে স্যার বাজাচ্ছিল। আপনি কাশির সাথে সহযোগিতা করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজ তো বাগদেবীর আরাধনা, আপনাদের এখানে কি পূজা হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে, অঞ্জলি হয়ে গেছে। আচ্ছা, কখন থেকে আসলেন, কখন থেকে পূজোর আয়োজন, কি প্রস্তুতি ছিল একটু যদি বলেন? আমি এসেছি তখন 10টা বাজে, এখনের মধ্যে পূজা শেষ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, এখন প্রসাদ রান্না হচ্ছে, প্রসাদ বিতরণ হবে। তো প্রসাদে কি কি আছে? খিচুড়ি, ঘ্যাট, ভাজা, এই সেই প্রসাদ, ফল প্রসাদ। ছাত্র দেখতে পাচ্ছি, আমরা ওনার সাথে কথা বলবো। আপনার নাম? আমার নাম আকাশ সাহা, আমি মিউজিক কলেজের ফার্স্ট সেমিস্টার তবলা অনার্স। তবলা অনার্স। হ্যাঁ, বাগদেবী বলতে বিনা আর সঙ্গীত হবে না, সেটা কিন্তু হতেই পারে না। আপনারা সব সঙ্গীতের ছাত্র রয়েছেন, আপনাদের থেকে কি আমরা একটা বাগদেবীর আরাধনার একটা সঙ্গীত শুনতে পারি কি? একটা আশা করতেই পারি আমরা, একটু যদি শোনান। অবশ্যই মায়ের সামনে আমরা দাঁড়িয়ে একটু দেখার চেষ্টা করবো, এর আগে আমরা প্রতিমা দেখাবো একদমই মিউজিক কলেজ কীভাবে সেজে উঠেছে বাগদেবীর আরাধনায়, সরাসরি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমাদের সোশ্যাল বাংলার লাইভে। এবার অবশ্যই মা সরস্বতীর একটি বন্দনা আমরা আশা রাখছি, মা সরস্বতীর আমরা বন্দনা শুনব। আপনাদের সাথে, আপনার নাম? সুচিস্মিতা সেনগুপ্ত। কোন সেমিস্টার? থার্ড সেমিস্টার। থার্ড সেমিস্টার। আপনাদের মিউজিক কলেজ, গান বাজনা হবে না সেটা তো হতেই পারে না, আমরা কি আজকে সরস্বতী পূজার দিনে আপনাদের কলেজের ছাত্র বা ছাত্রীদের থেকে একটি সরস্বতী বন্দনা আশা করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, অবশ্যই, যদি সকলে মিলে সরস্বতী বন্দনা আমাদের সামনে।
আমরা এতক্ষণ মিউজিক কলেজের একজন ছাত্র কিন্তু খুব সুন্দর ঢাক বাজিয়ে আমাদের সামনে তুলে ধরেছিল, এবং মিউজিক কলেজ যেহেতু গান বাজনা হবে না হতেই পারে না, এবং সেই কারণেই কিন্তু ছোট্টে আসা এই মিউজিক কলেজ। এবারে কিন্তু আমরা ছাত্রছাত্রীরা একদম প্রস্তুত, আমরা শুনে নেব সরস্বতী বন্দনা। সরস্বতী মহাপাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপী বিশালাকি বিদ্যাংদেহি নমস্তুতে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনাদের থেকে কি একটা গান আশা করতে পারি আজকের দিনে? আমরা সকলে সকলে মিলে একটা গান, মিউজিক কলেজে এসেছি আমরা, গান শুনে যাব না, একটা গান শুনব আমরা। আচ্ছা, যাই হোক, ওনারা ডিসাইড করছেন, কিন্তু আমরা গান না শুনে কিন্তু ছাড়বো না। আজকে মিউজিক কলেজে এসেছি, একটি গান তো আমরা শুনবই। আজকে মা সরস্বতীর আরাধনা, বাগদেবীর আরাধনায় কিন্তু রত রয়েছেন এই মুহূর্তে, কিন্তু মেতে উঠেছে মিউজিক কলেজও অবশ্যই, যেটা একদম বাঞ্ছনীয় বিষয়। এবার আমরা কিন্তু অবশ্যই শুনে নেব, একটি গান শুনে নেব তাদের থেকে, এবং অবশ্যই তারা ডিসাইড করছে এক্ষুনি, কিন্তু আমরা শুনে নেওয়ার চেষ্টা করবো। এবং তার আগে অবশ্যই বলে রাখবো আমরা মিউজিক কলেজে রয়েছি, এবং ইতিমধ্যে কিন্তু পুজো প্রায় সমাপ্ত হয়ে গেছে, এবং সেখানে যে গান রয়েছে আমরা অবশ্যই শুনবো একটা গান। আচ্ছা, অবশ্যই আমরা কিন্তু ওদেরকে ছাড়বো না, এর আগে আমরা একটু গোটাটা দেখিয়ে নিই, আর ওরা কিন্তু আমাদের গান শোনাবে আমরা আশা রাখছি। এবার অবশ্যই আমরা দেখানোর চেষ্টা করবো আবারও একটু, যে খুব সুন্দর করে কিন্তু অঙ্কন করা হয়েছিল মা প্রতিমার, যে প্রস্তুতি চলছে। যাই হোক, আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি একটু খুব সুন্দরভাবে, কিন্তু মিউজিক কলেজ পাশাপাশি রয়েছে আর্ট কলেজ, সেই কারণে কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে মায়ের যে মঞ্চ রয়েছে, এবং সেই মঞ্চের যে মণ্ডপ রয়েছে পাশের জায়গাটা যদি আমরা দেখি, খুব সুন্দর একটি আলপনার মাধ্যমে কিন্তু দুটি প্রতিকৃতি দাঁড়িয়ে রয়েছে সেরকম একটা কিন্তু বোঝা যাচ্ছে, এবং তার মাঝে কিন্তু মায়ের স্থান রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এবারে কিন্তু আমরা অবশ্যই মিউজিক কলেজে যেহেতু আমরা একটি গান শুনবই। আমরা দুটো লাইনই শুনবো তোমাদের থেকে, রূপালী দেবনাথ, শ্বেতা রায়, মৌসুমী দেবনাথ, সুচিস্মিতা সেনগুপ্ত, রাজেশ কুমার লোহার। এবার একটা গান। নব বসন্তের রোদানের ডালে এনে জিত দেরি দারি, আয় 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 অসংখ্য ধন্যবাদ। এবার তোমাদের সাথে আমি একটু গল্প করতে চাই, অবশ্যই যেহেতু তোমরা চার পাঁচজনই রয়েছ গোটা কয়েক, আজকের কি প্ল্যানিং রয়েছে? আজকে তো আমাদের কলেজ জুড়েই প্ল্যানিং, অ্যাকচুয়ালি এখন তো পুজো হয়ে গেছে আমাদের কমপ্লিট, তো এখন সবাই আসা হয়নি, সবাই আসবে, তারপর সবাইকে প্রসাদ দেওয়া হবে, তো আজকে এটা নিয়ে তারপর আমরা নাচ গান করবো। এটাই হোল ডে প্ল্যানিং। আজকে কি কোনো বক্স টক্স দিয়ে নাচ হবে নাকি সেখানে? অর্ডিনারি হবে, এরকম কোনো গানের আড্ডা ফাড্ডা হচ্ছে না আজকে, ঢাক আছে, বাস আজকে স্বাভাবিকভাবে জাস্ট। এবার তোমার থেকে জানবো একটা কথা বলবো, যে আজকের দিনটি সরস্বতী পূজা কিন্তু বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, সেটা তো অবশ্যই মানো। হ্যাঁ একদম। তো আজকের দিনটি কি স্পেশাল মানুষের সাথে নাকি কলেজেই কাটাচ্ছ? কলেজে, পুরোপুরি কলেজে, এই দিন কলেজ ছাড়া আর কিছু না। আচ্ছা, কলেজে কি কি করছো, কি প্ল্যানিং আছে? যা বললো দাদা, আমরা সবাই একটু পরেই নাচানাচি শুরু করে দেবো, খাওয়া দাওয়া আসবে, পাড়ার থেকে সবাই আসবে, অন্য কলেজ থেকে, অন্য স্কুল থেকে আসবে, তো আমরা সবাই খাবো, আনন্দ ফুর্তি করবো, এই এই হয় আজকে। এবার শ্বেতা, তোমার থেকে জানবো, যে আজকের তো গান শুনলাম তোমাদের থেকে, ওদের প্ল্যানিং শুনলাম, তোমার কি একই প্ল্যানিং যে তুমিও কলেজেই থাকছো নাকি কোথাও ঘুরতে যাচ্ছ? না, আমি কলেজেই থাকছি আজকে, আমাদের এবার লাস্ট ইয়ার, তো আমরা কলেজেই সবাই মিলে মজা করবো। অন্য কোনো প্ল্যানিং নেই? না। এটা কী করে হতে পারে আজকে, মানে সরস্বতী পূজা দিন মানে কিন্তু এক মাস আগে থেকে অনেক প্ল্যানিং থাকে? না, আমাদের প্ল্যানিং আছে এবার কলেজের মধ্যে, আমরা কলেজে সবাই মিলে মজা করবো, আমাদের বন্ধু বান্ধবীদের বলে দিয়েছি তোমরা কলেজে চলে এসো, আমরা এখানে মিলে আড্ডা মেরে একদম এখানে শেষ করছি। সরস্বতী পূজা মানে আরেকটি আকর্ষণীয় বিষয় কিন্তু রয়েছে, প্রসাদ। কোন কলেজে কী প্রসাদ রয়েছে সেটা কিন্তু সকলের জানার একটা ইচ্ছে থাকে। এবার তোমাদের কলেজে কী প্রসাদের আয়োজন আছে?
এমনিতে তো পুজোর প্রসাদ তো আছেই, এর পাশাপাশি আমাদের খিচুড়ি আর বাঁধাকপি করা হচ্ছে। আচ্ছা, খিচুড়ি বাঁধাকপি খেতে কিন্তু অবশ্যই আসতে হবে মিউজিক কলেজে। এবার অবশ্যই জানবো যে গত বছর আমরা দেখেছিলাম একটু করোনা প্যান্ডেমিক সিচুয়েশন, আর এবছর কিন্তু অনেকটাই কম রয়েছে আমাদের রাজ্যে, সিচুয়েশন ভালো রয়েছে, তারপরেও কিন্তু কি মনে হচ্ছে আগের বছর আর এই বছরের মধ্যে পুজোর বা কিছু কি তফাত রয়েছে? অবশ্যই রয়েছে, আগের যে পুজোটা ছিল ওটা অন্যরকম ছিল, এবছরটা টোটালি অন্যরকম। ডিস্ট্যান্স মেনটেন করা হচ্ছে যতটুকু আমরা পাচ্ছি, বাজারে গেলে বা যাই হোক ততটুকু আমরা মেনটেন করার চেষ্টা করছি, আর বাকিরা তো সবাই আছে, আর বাকিরা তো দেখতেই পাচ্ছে। পুজোর যে আয়োজন, এটা কি ছাত্রছাত্রীরাই নাকি ম্যাডামরাও সহযোগিতা করেছে? না, আমরা টোটালি বাজারটা স্টুডেন্ট, ঠাকুর স্টুডেন্ট। হ্যাঁ ম্যাম, তারা এসে ওটা লাগবে ওটা লাগবে সাপোর্ট দেবেন, আর টোটালিটা আমরা স্টুডেন্ট মিলেই করি সব কিছু, আর স্যার ম্যাম তো অবশ্যই। স্যার এবং ম্যাডামদের দেখতে পাচ্ছি না, ওনারা কি আছে? ওরা ছিলেন, বাট অঞ্জলি নেওয়ার পরে ওরা মানে আবার আসবেন, ওরা একটু গিয়েছেন। হ্যাঁ ও স্যার তারা তো অবশ্যই আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ছাত্রছাত্রীদের সাথে কথা বলে নিলাম, এবার কিন্তু স্যার এবং ম্যাডামরা রয়েছেন মিউজিক কলেজে, তাদের সাথে একটু আমরা কথা বলার চেষ্টা করব। আমাদের সাথে কিন্তু ম্যাম চলে এসেছে, মানে আমাদের মিউজিক কলেজের বলছে একদম বিউটিফুল ম্যাডাম কিন্তু আমাদের সাথে আছেন। ম্যাডাম আপনার নাম? আমার নাম মানসী ঘোষ। ম্যাডাম আজকের দিনটি কীভাবে কাটাচ্ছেন? সরস্বতী পুজো মানেই তো, মানে আমি তো এখন ঠিক আছে বাচ্চাদের জন্য বলছি, খুব আনন্দের, ছোটোর থেকে বড়। আমাদের তো সরস্বতী পুজো মানে ভীষণ আনন্দের দিন, ঠিক আছে? তো সকাল থেকে ঘরে পুজো হলো, সব শেষ করে কলেজে এলাম, সারাদিন এখানে পুজো হবে, তারপরে আরও কয়েকটা জায়গায় যাব, নিজের ইনস্টিটিউশন আছে সব জায়গায় যাব পুজো। আচ্ছা ম্যাডাম, আমরা মিউজিক কলেজে এসেছি আর আপনি শুনতে পাচ্ছি খুব সুন্দর বিউটিফুল ম্যাডাম, তো ম্যাডাম আপনার, হ্যাঁ অবশ্যই আমার দেখেও বিশ্বাস হয়ে গেছে ম্যাডাম কিন্তু সত্যিই খুব বিউটিফুল, সুন্দর। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, আপনার গলার আওয়াজও কিন্তু খুব সুন্দর। ম্যাডাম এবং ছাত্রীদের একটু যুগলবন্ধু কি আমরা শুনতে পারি? ঠিকই আছে, নিশ্চয়ই কলেজে তো আমরা আছি তো নাচ গান নিয়ে সবাই, হবে, আমাদের বাচ্চারা আছে সবাই, তোমরা আছো না সবাই এখানে? হ্যাঁ নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে, ভালো। কিছুক্ষণ পরে হচ্ছে তাহলে, ওয়েট করো। ঠিক আছে, তুমি আমাদের কলেজে এসছো, কলেজটা ঘুরে দেখো, পুজো দেখো, একটু এনজয় করো, তারপরে আমরা সবাই করছি। আজকের দিনে ম্যাডাম ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি বলবেন? দেখো সরস্বতী পুজো, আমরা সরস্বতী মাকে বন্দনা করছি, কেন কি আমাদের বিদ্যে বুদ্ধি, আমাদের যেহেতু আমরা নাচ গানের কলেজ, আমাদের পড়াশোনা নাচ গান সব কিছুর জন্য তো আমরা মা সরস্বতীর বন্দনা করি, কিন্তু শুধু মূর্তি পুজো করলেই তো হবে না, আমাদের সবসময় যেন সেই মনের মধ্যে শ্রদ্ধা বড়দের প্রতি, সরস্বতী ঠাকুর ভগবানের প্রতি তো অবশ্যই ভক্তি শ্রদ্ধা থাকবে, বড়দের প্রতি শ্রদ্ধা থাকবে, শিক্ষক শিক্ষিকার প্রতি বলো, মা বাবার প্রতি, সবার প্রতি যে শ্রদ্ধা থাকবে সেটাই হবে সব দিনের জন্য আমাদের সরস্বতী পুজোর, যে সরস্বতী ঠাকুরের আশীর্বাদ নিশ্চয়ই আশা করি এরকম থাকলে আমরা সব দিন পাবো সেই আশীর্বাদ। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, সত্যি ম্যাডাম খুব সুন্দর, ম্যাডাম যেভাবে সুন্দর সেরকম কিন্তু সুন্দরভাবে কথাও বলেন। আমরা কিন্তু অবশ্যই এতক্ষণ পর্যন্ত ছিলাম মিউজিক কলেজে, এবং মিউজিক কলেজের কী সাজসজ্জা রয়েছে, মণ্ডপ থেকে শুরু করে কথা বলা থেকে শুরু করে ছাত্রছাত্রীদের সাথে ইন্টারেকশন থেকে শুরু করে সমস্তটাই আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম। এবারে অবশ্যই আমরা শেষ করব, এবং আমরা একদম যাওয়ার পথে রয়েছি, আমরা মিউজিক কলেজ থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা কিন্তু শেষ করব আমাদের অনুষ্ঠান এখানেই, এবং পরবর্তী বিভিন্ন রাজ্য কীভাবে মেতে উঠেছে, আমাদের রাজ্যের রাজ্যবাসীরা আজকের সরস্বতী পূজার দিনটিতে কীভাবে মেতে উঠেছে, তারা কীভাবে পালন করছে, সমস্তটা দেখতে কিন্তু অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে সোশ্যাল বাংলার পর্দায়। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন সোশ্যাল বাংলা, ক্যামেরা পার্সন শুভমের সাথে আমি আছি পূজা, তা সোশ্যাল বাংলা, নমস্কার।